এই জায়গাটির নাম হচ্ছে পশ্চিম পিলাক, আর এটা হচ্ছে শ্যামসুন্দর টিলা, খ্রিস্টীয় নবম দশম শতাব্দী। জিনিসটাকে পুরোটা দেখে নিন আপনারা। এটা ত্রিপুরায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম। এই গ্রামে আমাদের কাছাকাছি জায়গা আছে জলাইবাড়ি, যেটা আগরতলা থেকে 100 কিলোমিটার দূরে বিস্তৃত। জায়গাটির কোনো রকম ইতিহাস আপনাদেরকে দেখানো হবে, আর যেটা আমরা বলতে যাচ্ছি যে জায়গাটি সেরকম কোনো প্রত্নতাত্ত্বিক ব্যাপার প্রচুর থাকা সত্ত্বেও গভর্নমেন্ট এটা নিয়ে কিছু চিন্তা করেনি, যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে একটা নিয়ারেস্ট জায়গা বলে করেছে। তা আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা আরও একটু, যদি আপনারা একটু দেখে বুঝতে পারেন। এদিকে আসুন, ভিডিওটা করে নাও পুরোপুরি। জানা যায় এটা পূর্ব খ্রিস্টাব্দের, খ্রিস্টীয় পূর্ব এটা সূর্যদেবের জায়গা বলে ছিল। এখানে অনেক খনন কার্য করে যাওয়ার পরেও অনেক কিছু বেরিয়েছে এখান থেকে। এখানে আসুন, এদিকে এদিকে এসে এই সামনে ওখানে একটা সূর্য মূর্তি দেখা যাচ্ছে, ওটাকে অনেকে বুদ্ধদেবের মূর্তি বলেও ভাবেন, অনেকে আবার সূর্য মূর্তি নাম দিয়েছেন, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এখনও সেটার কোনো নাম দেওয়া হয়নি, তাই জন্য আমরা এটাকে সূর্য দেবতা বলেই পালন করে থাকি। জিনিসটা পুরোটা ভিউটা নিয়ে নেওয়া হয়, আসুন। এই জায়গাটাকে এতটা পবিত্র জায়গা যে এখানকার সাধারণ মানুষ এটাকে ভগবানের চোখে দেখেন, তার জন্য এখানে সবাই এখানে এসে পুজো করতেও আসেন। এই জায়গাগুলোর খনন কার্য এখনো চলছে হয়তো জানা যাচ্ছে, এবং সেটা গভর্নমেন্টের ধারণা এটা যে এখান থেকে হয়তো খুললে আরও কিছু পাওয়া যাবে, গভর্নমেন্ট এখনো সেইভাবে কিছু করেনি। তো আমাদের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে একটাই বলা যে প্লিজ তারা আসুক, এসে জায়গাটাকে দেখুক, এবং এই জায়গাটার ভ্যালুটা সারা পৃথিবীকে ছড়িয়ে দিক। আসুন একটু দেখে দিই। এই হলো একটা মূর্তি, এটা সূর্যদেবের পা হিসাবে আমরা ধরে থাকি, ভগবানের পা, কেউ কেউ এটাকে বিষ্ণুর পা বলে ভাবতে পারেন। গভর্নমেন্টের তরফ থেকে এটার কোনো নাম দেওয়া এখনো পর্যন্ত হয়নি। একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে রাখলাম, আর কিছুই বলার নেই। আরেকটা জিনিস আছে, আর একটু আসুন। ওই যে ওটা, এখানে এখন পুরোপুরি সামনে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কিছুটা জুম করে যদি দেখানো যায় দেখিয়ে নিতে পারেন। ওটাও একটা মূর্তি, ওটাকেও আমরা সূর্যদেবের কোনো একটা দেবতা নামে হিসাবে ভাবি। সাধারণ মানুষ এখনও গভর্নমেন্টের তরফ থেকে তার কোনো নাম দেননি, তারা বলেছে পরে দেবে। একবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এটা ত্রিপুরার একটা ছোট্ট জায়গা, যেটা আগরতলা থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে, জলাইবাড়ি বলে জায়গা, তার থেকে আর ধরুন 5 কিলোমিটার ডিস্টেন্সে পিলাক, জায়গাটার নাম পিলাক। এই জায়গাটাকে যাতে ভবিষ্যতে উন্নতি করা যায় তার জন্য গভর্নমেন্টের কাছে একটা আবেদন বলে শেষ করছি।